আমি একটা জব আমি রেফার আপনাদেরকে দেখাবো, সেই জবটা আমি কতদিন আগে করেছিলাম এবং কত ডলারে করেছিলাম এবং কিভাবে করেছিলাম, পুরো বিষয়টাই আপনাদেরকে একটা ইন্সপিরেশন দেওয়ার জন্য আমি এই বিষয়টি আপনাদেরকে দেখাবো। আমি জবটাকে নিয়ে আসি, যে জবটি আমি মানে এই প্রোফাইলে সবচেয়ে বড় একটি জবে কাজ করেছিলাম, এই যে জবটি যেটি দেখছেন আপনারা, ঠিক আছে? এখানে দেওয়া আছে $5,759.60। এখন আমি জবটাতে যদি ঢুকি, জবটাতে আমাকে বায়ার হায়ার করেছিল কত ডলারে, বায়ার দেখেন আমাকে বায়ার হায়ার করেছিল অনলি $5, ঠিক আছে? $5 আমাকে হায়ার করেছিল কত সালে, জুন 2013। তাহলে চিন্তা করে দেখেন, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 5 বছর, আর এর পাশে 3 বছর, 8 বছর। তার মানে কি, এই প্রোফাইলটা আমার 8 বছর পুরনো প্রোফাইল। 8 বছর আগে কিন্তু আমি $10,000 ইনকাম করেছি, বুঝতে পেরেছেন? $10,000 আমি 8 বছর আগে এই প্রোফাইলটা দিয়ে ইনকাম করেছি। আমি আমার আমার মায়ের নামে অ্যাকাউন্ট আছে, আমার বোনের নামে অ্যাকাউন্ট আছে, আমার একটা এজেন্সি অ্যাকাউন্ট আছে যেগুলো আমি নিয়ন্ত্রণ করি পুরোপুরি, ঠিক আছে? সেগুলোর ইনকাম আলহামদুলিল্লাহ এটার চেয়ে অনেক গুণ বেশি, ঠিক আছে? যাও, ওটা বলছি না আমি এখানে, একটি প্রজেক্টের মানে একটা ধরন দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজগুলো কিভাবে আমরা করি, কিভাবে ইনকাম করতে পারি। এখানে $5 জবটুকু আমার বায়ার আমার প্রতি স্যাটিসফাইড হয়ে আমাকে এখন পর্যন্ত বায়ার আমাকে কাজ দিয়েছে কত ডলারের, কিংবা সে আমাকে কত ডলার পে করেছে, এখানে পে করেছে কত ডলার, এই যে এখান থেকে দেখেন $5,759.16 আমাকে সে এখানে আমাকে পে করেছে। এখন এটা এটাতে আরেকটা ছেলে জব করেছে, সে ছেলেটা আমাদের বাংলাদেশের একটা ছেলে, তার নাম হচ্ছে রাজু আহমেদ, ঠিক আছে? তার সাথে আমার পরিচয় আছে, সে এই কোম্পানিতে রাইট নাও জব করছে, ঠিক আছে? সে কত ডলার ইনকাম করেছে, সে এখন পর্যন্ত ডলার ইনকাম করেছে $1,00,000 করে। কিছুদিন আগে আমি তার সাথে কথা বলেছি, তাদের অফিসিয়ালি তাদের সাথে এখন পর্যন্ত তার $1,20,000 মতো তার ইনকাম করা হয়ে গেছে। জব ইন প্রোগ্রেস দেখে যে দেখেন এই জবটা এখন পর্যন্ত 2013 থেকে আমার যে জবটা দেখে এসেছেন ওটা 2013, আমরা একসাথে কিন্তু শুরু করেছিলাম, ঠিক আছে? রাজু আহমেদ কিন্তু এখন পর্যন্ত এই জবটাতে আছে। তাহলে এই জবটাতে রাজু আহমেদের আমি প্রোফাইলটাতে যদি একটু প্রবেশ করি তাহলে আপনি দেখতে পারবেন যে লাইফ সেটেল করার জন্য $5 এনাফ। $5 দিয়ে কাজ শুরু করে আজকে সে $1,00,000 ইনকাম করেছে, সেটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, জব ইন প্রোগ্রেসে চলে যাই তার এখান থেকে, ফটোশপ এডিটিং দ্বিতীয় নম্বর পেজে চলে যাই তার, এই যে এখন এখন পর্যন্ত সে $1,09,496 ইনকাম করেছে ওই বায়ারের কাছ থেকে কিংবা ওই কোম্পানির কাছ থেকে। আমি যদি ভুল না করে থাকি তাহলে 24শে মে তাকে হায়ার করেছে, ঠিক আছে? 24শে মে তাকে হায়ার করেছে। 24শে মে থেকে আজ পর্যন্ত এই 8 বছরে সে কিন্তু এই পরিমাণ টাকাটা এখান থেকে ইনকাম করেছে। তাহলে তাকেও কিন্তু কত ডলারে হায়ার করেছিল আপনি একটি বিষয় খেয়াল করে দেখেন, তাকেও কিন্তু $5 হায়ার করেছে, তাকেও কিন্তু $5 হায়ার করেছে, কিন্তু তাকে এখন পর্যন্ত পেমেন্ট করেছে কত ডলার, $1,00,000 বেশি। আপনি চিন্তা করে দেখেন কিংবা আপনারা চিন্তা করে দেখেন যে $5 আপনার দক্ষতা দিয়ে কনভার্ট করতে পারবেন $1,00,000, কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে। আমি একেবারে নিঃসন্দেহে বলছি যে আপনার যোগ্যতাকে যদি আপনি ধরে রাখতে পারেন, আপনার যোগ্যতাকে যদি ডে বাই ডে ইমপ্রেস করতে পারেন, তাহলে আমার মনে হয় অনেক ভালো কিছু আপনাদের জন্য ওয়েট করছে। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দিই, আমি আবারও পুনরায় আমার আগের জায়গায় ফেরত চলে যাই।